কিসের বাজারে যাবো? যা আছে তা রান্না করবি, আগামী তিন দিন কোনো বাজার হইব না। খাও দাও ঘুমো চেকাইয়ে বলে থাও ভাষা দেখেন না কিভাবে মাংস আছে এখন কি শেষ হয়ে গেছে? মাংস শেষ হয়ে গেছে, তোর পেটটার দিকে খেয়াল করছো? হ্যাঁ, খাইতে খাইতে বুড়িটার তো বলাই ফেলাইছো। অতিরিক্ত কথা বলো তুমি, যাও বাজার নিয়ে এসো, তেল নুন পেঁয়াজ কিচ্ছু নাই ঘরে। ফ্রিজে মাংস যেগুলো আছে আপাতত ওগুলো রান্ধো। কোনো মাংস নাই, মাত্র ঈদ গেল 15 দিন হলো, এর মধ্যে মাংস খাইয়া লাইছো সব? কয় কেজি রাখছো তুমি? কয় কেজি মাংস রাখছো ঘরে? এখন বাজার যাওয়া যাবে না। বাজার যাবো না, রান্না করবো কি? দেখো দাও ফ্রিজ, দেখো ফ্রিজে কোনো মাংস নাই। ফ্রিজে আমি দেখছি। তুমি কি আমার একটু রিল্যাক্সে বসতে দিতে চাও না? তুমি একটা মানে খাও দাও ঘুমো চেকাইয়ে বসে থাও। তুমি কিন্তু কথা বেশি বলতেছো। তুমি বাজারে যাও। কোনো বাজার হবে না, যাও, যা আছে ওগুলো রান্না করবি। কোনো কিছু আমি রান্না করতে পারবো না। এই ফাইজ আমি শুরু করছি, যা তো মুখে মুখে কথা বস কেন? এত ঝাড়ু দিয়ে দুম মরছি না। ফাজিলের বাচ্চা, তুই যদি আজকে রান্না না করছ একবার তালাক দিয়ে দিমু তোরে। যা যা, আমার কি হাত তুলে কেন? কত কথা কস, কেন তো যাইতে বলছি না? যা যা আছে তা রান্না করবি, একদম যদি কথা বলস কাঞ্চি একবার দাঁত তো সব ফলাই দিমু। কিসের বাজার যাবো? যা আছে তা রান্না করবি, আগামী তিন দিন কোনো বাজার হইব না। যা কুরবানি আগে থাকতে বাজার করো না, আর তুই আমার তালাক দিবি? তোর মতো জমার কোমর পিছ আমার, আমি যাবো গো, বুঝছস? যা দেখ, তোরে আমি সারা কে তোরে বিয়ে করে বাইরে আমার বাড়ি থেকে আগে। যা ফাজিল, এত যা আগে আপন ই কর, তুই যা আছে ফ্রিজে রান্না করবি, আমারে ডিস্টার্ব করবি না বারবার। খাসির মতো ঘরে বসে এত কথা বাইরে বাইরে কিসে আব্বা বসে একটু মোবাইল চালাইতেছি। তোর ফ্রিজে মাংস আছে, তুই মাংস রান্না করবি? ও আইসা শুরু করছে হাউ তাও ঝাড়ু টারু লইয়া, একটাই যা আছে তুই সেটা রান্না কর, বাজার লাগলে আমি কইছি আগামী দুই একদিন পরে বাজার করতেছি, মাংসগুলো নষ্ট হয়ে যাবে না ফ্রিজে। ঈদ গেছে কত দিন হয়েছে? এই তো 13 দিন চলে। বাজার করছস একদিন? আগে তুই ঈদের আগে কতগুলো টাকার বাজার করছি না? কতগুলো টাকা? টাকা পাইলি কই দি, টাকা তো সব আমি দেই। আর আপনিই তো দিছেন, বাজার তো আপনি দিছেন। বাজার যাবি, টাকা কি তুই দিবি? বাজার যাবি না, এই যে ঈদের থেকে শুরু করছস, ঘরের মধ্যে বয়া বয়া সারাদিন মোবাইল টিপতে থাকস, আঙুল একটু ব্যথা করে না? হ্যাঁ, আর বউয়ের গায়ে হাত তুলস কথা কথায়। ভাষা দেখেন না কীভাবে? অসভ্য কথা, কার বউয়ের গায়ে কার হাত তুলে ধরস? রিক্সাওয়ালা না, তুই কি রিক্সা চালাস? হ্যাঁ, কথাবার্তা যে রিক্সাওয়ালারা গা, তুই কি রিক্সা চালাস? রিক্সা চালাস, দিনমজুরি করস, শ্রমিকের কাজ করস, সারাদিন আজাইরা খাস আর গাজাইরা গীত গাছ, আর ওই ওই এলাকা ওই চার দোকানে এইখানে ওই মোড়ে ওই গলিতে বসে বসে আড্ডা মারস, কাম নাই কাজ নাই কিছু নাই, বাপের হোটেলে খাও মার বোর্ডিংয়ে ঘুমাও, আর বউ একটা পাইছো ফ্রি লটারিতে, এটা সারাদিন জহর যেভাবে পারো আয় অত্যাচার করতে থাকো, কারণটা কি জানেন না? ব্যাগে করে টাকা সুলতাও নিয়ে গেছে। হ্যাঁ, আবার হুমকি দাস, ছাইরা দিবি, তালাক দিয়ে দিবি, তোরে বাড়ির থেকে বের করে দেব, বাড়ির থেকে একটা স্টেট বের করে দেব। আপনি কি আমার আব্বা না ওর আব্বা? আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি আমি, তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করছি। যখন চাকরি করতে যাইতাম তখন মানা করতেন, ব্যবসা করতে গেলে টাকা দিতেন না, এখন শব্দ শেষে আমার উপরে উঠছে। চাকরি কেমনে করবি? চাকরি তো একবার একটা করছিলি, এক মাসের মধ্যে 26 দিনই তুই আনপ্রেজেন্ট, তুই তোর কি চাকরি রাখবো কি তোর চেহারা দেখা? ওই প্রতিষ্ঠান চালাইবো কি দিয়া? প্রতিষ্ঠানে তো একটা সুন্দর বাতি জ্বলতেছে, তুই যাওয়ার পর একটা লাল বাতির ব্যবস্থা করে দিছে স্যারে, যাতে সুইচ ছাড়াই চলতে পারে বাতিটা। আমার তো প্রায় সময় ফোন দিয়ে বলতো যে আপনার ছেলে কিন্তু অফিসে অনুপস্থিত, আর বাসার থেকে বাইরেতে একেবারে সুন্দর টাই টুই লাগায় বাসা কি, আমি অফিসে যেতেছি, হে নাস্তা দাও, হে পানি দাও, হে চা দাও, আরে বাবারে বাবা কি ভাব! উনি ডব্লিউ জজ বোস যাইতেছেন, আর কোথায় কোথায় বইয়ের গায়ে হাত, বইয়ের ধমক, বইয়ের তালাক, তুই ভালো আর নাহলে বাড়ির থেকে বেরিয়ে যাবি স্ট্রেট, যা বা কোনো রকম ওরা ধমক দিবি বা টাকা পয়সা ঘরের থেকে নিয়ে নষ্ট করবি, স্টেট বাড়ি থেকে বেরিয়ে যাবি। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, ওকে? ওর আমার সাথে ভালো ব্যবহার করতে। কি ব্যবহার করবো তোর সাথে? কি ব্যবহার করবো? দোতরা লইয়া হারমোনিয়াম লইয়া তোর কান্দের উপরে বইয়া বাজায় বাজায় শুনে 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 শুনে
এভাবে কথা দেব এক সপ্তাহ আগ থেকে তো কইতেছে আব্বা ঘরে বাজার নাই বাজার নাই আজকে বাজার পুরো শেষ হয়ে গেছে আর খাইতে বলে তো ডাইনে বামে চায় না পাতিল চাইটা খেয়ে লয় কোন খাবার দিবা না কোন খাবার দিবা না দুইটা আলু সিদ্ধ দিবা একটু ভর্তা বানাইবা আর একটু পাতলা ডাল একেবারে যে বুড়িগঙ্গার পানির মতো ডাইনদা খেয়া দিবা যদি খাই খাইবো না খাইলে বাড়ির বাইরে তাও চাইটা পুটা খেয়ে লয় 10টা টাকাও দিবা না 10টা টাকাও দিবা না দেই মোবাইল দে মোবাইল লয় গেছে গইড়া বেচছে না খেয়ে লইবো যা বেশি বোঝো না আমার তার এত কাজকে লেগে আবার যাও তুমিও শোনো ওর সাথে কোনো খারাপ আচরণ করো না যারা বেকার থাকে না তাদের মেন্টালিটি কিন্তু এমনিতেই হট থাকে বেকার তো কোনো ইনকাম নাই বাপের হোটেলে খায় মার হোটেলে ঘুমায় আর বোর বাবুর যেখানে রান্না হয় ওইটাই সে খায় ঠিক আছে ওর সাথে কোনো খারাপ আচরণ করবো না তারপরে কি হয় আমি দেখতেছি যাও যাও আমাকে একটা চা দিও আচ্ছা।